হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাইভ মিনিট কুকিং আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এক কাপ ময়দা ও দুইটি ডিম দিয়ে মুসমুসে একটি নাস্তা রেসিপি তৈরি করব। প্রথমে আমরা রেসিপিটা তৈরি করার জন্য এক কাপ ময়দা নিয়ে নিলাম এবং এর ভিতর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন তেল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একসাথে আমি মেখে নিব এখে নেওয়ার পরে আমি গরম পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব অবশ্যই আপনারা এই নাস্তা রেসিপিটা বিকেলে চায়ের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে তৈরি করে দিতে পারেন বাচ্চারা খুবই পছন্দ করবে ওপরে মশমসি এবং ভিতরে পুড়ে ভরা আমি একটা ডো তৈরি করে নিয়েছি আমি ডোটাকে বিশ মিনিট রেস্টে রেখে দেবো এই ফাঁকে আমি পুরটা তৈরি করে নিব। অন্য একটি পাত্রে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন দিয়ে তেলটা গরম হয়ে আসলে তার ভিতরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে পিঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নিব নেওয়ার পরে আমি দুইটা ডিম ভেঙে দিয়ে দিলাম দিয়ে এর ভিতরে কিছু লবণ দিয়ে দিলাম দিয়ে ডিমটাকে একটু ঝুরঝুরে করে নেব দিয়ে পেঁয়াজের সাথে মাখিয়ে নিব দেখতেই পারছেন আমি কিভাবে কি করছি এবং এর ভিতরে মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া চাট মশলা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একসাথে মিশিয়ে ভেজে নেব এর ভিতর চাইলে আপনারা ধনিয়া পাতাও দিতে পারেন আমি ডোটার কাছে ফিরে আসলাম পুরটা তৈরি করে এবার ডোটাকে আমি ভালোভাবে আবার মুথে নেব মুথে নেওয়ার পরে আমি একটা রুটি তৈরি করব এখানে আমি একটা পাত্রে দুই টেবিল চামচ ময়দা নিয়ে নিয়েছি নিয়ে এর ভিতরে আমি পরিমাণ মতন তেল দিয়ে একটা পাতলা বেটার তৈরি করব ঠিক আছে ইস্কিপ আমি দিতে পারলাম না কারণ ভিডিওটা হারিয়ে ফেলেছি এখানে আমি ডোটাকে কয়েক টুকরে ভাগ করে নিলাম নিয়ে সব একটা রেখে সবগুলো আমি অন্য পাত্রে তুলে রাখব তুলে রেখে ডোটাকে আমি ভালোভাবে একটু মুঠে নিব দেখতেই পারছেন কিভাবে আমি কি করছি অবশ্যই অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন এবং আমাকে জানাবেন যে খেতে কেমন হয়েছে আপনাদের কমেন্ট আমার কাজের আরও উৎসাহ বাড়িয়ে দেয় আমি একটা রুটি তৈরি করবো যেভাবে রুটি তৈরি করেন সেভাবেই ঠিক রুটি তৈরি করবেন একেবারে পাতলাও না খুব বেশি মোটাও না রুটিটা তো আমার তৈরি করা হয়ে গেছে আমি পাতলা বেটারটা এবার ওপরে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে চারিপাশে মাখিয়ে নিব মাখে নিলাম এবার আমি একটা পাশ ভাস করে দিলাম দিয়ে আরও একটা পাশ ভাস করে দিলাম দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কি করছি আপনারা দেখতে থাকেন আবারও বেটারটা দিয়ে দিলাম দিয়ে আবারও মেখে নিচ্ছি নিয়ে এটা মুখে বলার কিছু নেই আপনারা এখান থেকে দেখেই নেন একটা এক আমি মুড়িয়ে মুড়িয়ে গোল করে এটা ভালোভাবে লাগিয়ে নিব দুই পাশ চেপে এবার মাছখানতে আমি আলতো করে কেটে নিব নিয়ে দেখতেই পারছেন কি সুন্দর লেয়ার ভিতরে তৈরি হয়ে গিয়েছে এবার আমি একটা একটা রুটির মতন বেলে নিব অল্প করে খুব বেশি বেলবো না বেলে নিয়েছে এর ভিতরে আমি পুর তৈরি করে রেখেছিলাম সেই পুর দিয়ে দিব পরিমাণ মতন দিয়ে এবার মুখটাকে আমি মেরে দিব দেখেন কীভাবে মুখটা মেরে দিলাম এভাবে অল্পটু ওপর থেকে কেটে নেব মুখটা মেরে নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে একটা গোল শেপে তৈরি করে নেব। এই যে তৈরি হয়ে গেছে আমার একটা পিঠা এভাবে আমি প্রত্যেকটা পিঠাই তৈরি করে নিব নিয়ে অন্য একটি পাত্রে আমি ভাজতে চলে আসলাম খুব বেশি গাঢ় করে ভাজবো না আবার একেবারে হালকাও না পারফেক্টভাবে এইভাবে আমি ভেজে নিব। নিয়ে তেল থেকে তুলে নিচ্ছি হয়ে গিয়েছে এবং বাসার সবার সামনে পরিবেশন করবো